হ্যালো গাইস ওয়েলকাম টু এস একাডেমি তোমরা যারা এবছর জেন পাস ইউজি অর্থাৎ বিএসসি নার্সিং পরীক্ষা বা এনএমজিএনএম এর যে পরীক্ষা হয় দুটোই দিয়েছ তাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এই ভিডিওতে আমরা মূলত কি কী বিষয়গুলো আলোচনা করব যে তোমাদের কোন কোর্সটা করলে বেশি ভালো অর্থাৎ যে তোমরা কেউ কেউ আছো যে যাদের মধ্যে যে একটা কনফিউশন সৃষ্টি হচ্ছে যারা প্রাইভেট বা গভর্নমেন্ট পাচ্ছ জেন পাশে যারা গভর্নমেন্ট পাচ্ছ তাদের তো কোনো চিন্তাই নেই যারা একটা জেন পাশে প্রাইভেট কলেজ পেয়েছ কিন্তু আবার জিএনএমেও ভাবছো যে তোমাদের একটা গভর্নমেন্ট কলেজ পাওয়ার চান্স আছে তো তখন তোমাদের মধ্যে একটা যে একটা চিন্তাটা আসছে যে তোমরা কোন দিকে গেলে তোমাদের বেশি ভালো তো আজকে এটা সাথে সাথে আমরা কি কি আলোচনা করব। বিএসসি নার্সিংয়ে তোমাদের কি কি সুবিধা অসুবিধা আছে এনএম জিএনএম নার্সিংয়ে তোমাদের কি কি সুবিধা অসুবিধা আছে কোনটা করলে তোমাদের বেশি টাকা অর্থাৎ কোনটাতে স্যালারি বেশি কোনটাতে তোমাদের ফিউচার স্কোপ বেশি দেখো প্রথম কথা হচ্ছে এখনকার যুগে তোমাদেরকে ফিউচারটা নিয়ে ভাবাটা অনেক বেশি একটা গুরুত্বপূর্ণ ব্যাপার যে ফিউচারে আমি কতটা দূর যেতে পারবো বা আমাদের ফিউচারে কি হতে পারে তারপর তোমাদেরকে আর একটা কী বড় ব্যাপার যে বিএসসি নার্সিংয়ে অর্থাৎ জেনপাসে যাদের সিট অ্যালট হয়নি তারা এখন কী করবে তাদের করণীয়টা কী হবে অর্থাৎ তার আগে জিএনএম এন এম এর জন্য ওয়েট করবে না কি করবে বা যা যা করা তোমাদের সব কিছুই ভিডিওটাতে থাকবে আর আমি যদি তোমাদের জায়গাতে থাকতাম তাহলে আমি কি ডিসিশান নিতাম যে জেন পাস জেন পাসের দিকে যেতাম অর্থাৎ বিএসসি নার্সিং করতাম না কি এন এম এর দিকে যেতাম তো আমরা একে একে এই সব বিষয়গুলো নিয়ে আলোচনা করব সবার চেয়ে প্রথমে আমরা কোর্স ওভারভিউ দেখে নেবো যে কোর্স ওভারভিউতে তোমাদের কি হয় যে ধরো এ এনএম জিএনএম কি কিন্তু একটা যেটা এ এন এম জিএনএমটা অর্থাৎ এইখানে এন এম জিএনএমও একটা আসবে এনএম কিন্তু এটা একটা ডিপ্লোমা কোর্স অর্থাৎ এটার কোর্স ডিউরেশান তিন বছরের সো এইখানে তুমি শুধু ডিপ্লোমা ডিগ্রি পাবে কিন্তু বিএসসি নার্সিং বিএসসি নার্সিং কিন্তু একটা গ্র্যাজুয়েশান কোর্স অর্থাৎ তুমি এটা চার বছরের ডিউরেশন থাকে অর্থাৎ চার বছর পরে কিন্তু তুমি গ্র্যাজুয়েশান একটা ডিগ্রি পাবে এটা কিন্তু এখানের বিশাল বড় একটা প্লাস পয়েন্ট তো তোমাদের যারা এ জিএনএম করছে তাদের জন্য আবার অনেকে একটা কম সময়ের মধ্যে কিন্তু তোমরা তোমাদের কোর্সে কমপ্লিট করতে পারছো এখানে কিন্তু একটা পিছন বড় অ্যাডভান্টেজ বিএসসি নার্সিংয়ে যে তোমরা গ্র্যাজুয়েশন ডিগ্রি পাচ্ছ এটা কিন্তু অনেক অ্যাডভান্টেজ বিষয় আমি পরবর্তীকালে যখন ভিডিওটাতে আলোচনা করছি তোমরা বুঝতে পারবে যে কেন আমি এগুলো বলছি তার আগে তোমাদেরকে বলে রাখি তোমরা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবে তাহলে পরবর্তীকালে আমরা যখন এই সম্পর্কিত আরও নতুন নতুন গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসবো তোমাদের কাছে খুব সহজেই নোটিফিকেশান পৌঁছে যাবে দেখো তারপর আমাদের কি যে ফিউচার স্কোপ স্যালারি এইসব নিয়ে যে এ এন এম জিএনএমএ মানে অর্থাৎ জিএনএমএ স্পেসিফিকলি যে জিএনএমের ফিউচার স্কোপটা কেমন না বিএসসিতে ফিউচার স্কোপটা কেমন দেখো তোমরা যেটা ওয়েস্ট বেঙ্গলের রুলস সেই হিসেবে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট নার্সিং সার্ভিসে তোমাদের যেই চাকরিটা পাবে এ মানে অর্থাৎ জিএনএম করার পরও আর বিএসসি করার পরও দুটোতেই কিন্তু তোমাদের একই সেম গ্রেডে চাকরি পাবে দুটোরই কিন্তু গ্রেড হয় স্টাফ নার্সের গ্রেড টুয়ে তোমরা চাকরি পাবে এটা কিন্তু খুব এটা খুব ভালোভাবে মাথায় ঢুকিয়ে নাও যে দুটোতেই তুমি একটা তিন বছর পরে যেই স্যালারিতে যাবে চার বছর পরে তুমি সেই স্যালারিতেই যাবে তো স্যালারিটা কী সেটা আমরা ডিসকাস করিনি অর্থাৎ এখানে তো বুঝতে পারছো যে তোমার এখানে কিন্তু জিএনএম আর বিএসসির মধ্যে স্যালারির দিক থেকে কোনো ফারাক হচ্ছে না তোমরা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের অর্থাৎ যেটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট নার্সিং সার্ভিসে যদি পাও তখন কিন্তু তোমাদের কিন্তু স্যালারি কোনো ডিফার করছে না স্যালারি তোমাদের কীরকম কী আছে দেখো স্যালারি যেটা আছে তোমাদের বেসিক পে পাবে আঠাশ হাজার টাকা এই স্যালারি বিষয়ে কিন্তু আমি পরবর্তীকালে অনেক ভালোভাবে একটা ভিডিও আনবো তোমাদেরকে সব ডিটেলসে বোঝাবো এখানে যতটা লেখা আছে লেখা আছে তারপর আমি ডিটেলসে ভালোভাবে তোমাদেরকে বোঝাবো যারা নতুন ফেসার্স আছো এবছর নতুনভাবে প্রিপারেশান নিচ্ছ তাদের জন্য তো খুবই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তারা সেরকমভাবে প্রিপারেশান নিতে পারবে যারা এখনও অ্যাডমিশান নাও নিবে অ্যাডমিশান তোমাদের কাউন্সেলিং যেহেতু চলছে তাই কিন্তু তোমাদের এইটা কিন্তু খুব ভালোভাবে দেখে নাও যে এইখানে কিন্তু সব কিছুই লেখা আছে দেখো তোমাদের কাছে ইন হ্যান্ড অর্থাৎ স্টার্টিং মান্থিতে গ্রস যে স্যালারি পাবে সেটা পাবে তোমরা তেত্রিশ টাকা এরপর তোমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট হসপিটালে জিএনএম নার্সিংয়ের স্যালারি কিন্তু ইনহ্যান্ড পাবে তোমরা একত্রিশ হাজার আটশো টাকা তো এইটা তোমরা ভালোভাবে দেখে নেবে এইখানটা থেকে তোমরা বুঝতে পারবে যে তোমাদের কীরকম কী পাবে তো এর তাছাড়া তোমাদের একটা কি ব্যাপার যে স্যালারিটা তো কোনো তোমাদের ম্যাটার করলো না তার ম্যাটারটা তোমাদের কোথায় করবে দেখো একটা দুটো পজিশান হয় তোমাদের একটা হচ্ছে তোমরা হয় স্টাফ নার্স হতে পারো আর একটা তোমরা টিচিং প্রফেশন অনেকে স্টাফ নার্স হতে চাই অর্থাৎ যারা চাই যে আমি শুধু ইনকামটা মানে একটা যে কোনো একটা ভাবে একটা ইনকাম হলেই আমার হলে এরকম কিছু কিছু মানুষের ধারণা থাকে কিছু কিছু মানুষের ওই ধরো অনেকে থাকে যে ব্লিডিং বা ইয়ের ওগুলো দেখে দেখে তাদের অভ্য মানে ভালো লাগে না তাই তারা ভাবে যে তারা টিচিং প্রফেশনে চলে আসবে বা অনেকে এই কারণেও নার্সিং করতে আসে কারণ তারা টিচিং প্রফেশনে যেতে চায় তখন তোমাদের যারা বিএসসি নার্সিং করছো তাদের কিন্তু ভীষণ বড় একটা ফ্যাসিলিটিস পাচ্ছ বিএসসি নার্সিং যারা করছো তাদের কিন্তু যখন তোমাদের বিএসসি নার্সিংটা কমপ্লিট হচ্ছে তারপরে একটা ল্যাটারাল একটা এক্সাম দিতে হয় তারপরেই কিন্তু তোমরা ক্লিনিক্যাল ইনস্ট্রাক্টারের তোমরা পদে একটা জয়েন হতে পারবে অর্থাৎ ক্রিকেট ইনস্ট্রাক্টার মানে কি তুমি একটা যে কোনো জায়গাতে কিন্তু টিচিং প্রফেশনে তুমি ঢুকতে পারবে দেখো এইখানে হচ্ছে একটা জিনিস খুব ভালোভাবে বলে দিই যে জেন পাসটা কোয়ালিফাই করার পর মানে ফেসার্সদেরকে একটু কম মানে নেয় তাহলে নেয় না নয় ফেসার্সদেরকে একটু কম মানে নেয় কিন্তু তোমার যদি এক্সপিরিয়েন্স থাকে সেইখানে কিন্তু তুমি টিচিং প্রফেশনে খুব ভালোভাবে যেতে পারবে অর্থাৎ ফেসার্সদেরকে নেয় না সেটা নয় ভালোভাবেই নেয় কিন্তু তোমার যদি এমএসসি ডিগ্রিটা করা থাকে নার্সিংয়ে তখন কিন্তু তোমার এই ক্লিনিক্যাল ইন্সট্রাক্টরের পদে পাওয়ার জন্য কিন্তু খুবই সুবিধা হয়ে যাবে আর তাছাড়া তোমার যদি এমএসসি যদি না করাও থাকে তুমি যদি এখানে একটা এক্সপিরিয়েন্স গেইন করতে পারো এ বিএসসি করার পর তোমার একটা এক্সপিরিয়েন্স যদি গেন হয়ে যায় দু বছরের বা দেড় বছর এক বছরের একটা এক্সপিরিয়েন্স গেন হয়ে গেলে তখন কিন্তু তোমাকে ক্লিনিক্যাল ইন্সট্রাক্টরের একটা পদে কিন্তু তুমি খুব সুন্দরভাবে জব পাবে যেটা কিন্তু জিএনএমের ক্ষেত্রে অনেকটা অসুবিধা জিএনএমের কিন্তু তোমাদেরকে এই ফেসিলিটিসটা পাওয়া যায় না তোমাদেরকে অনেকটা ওয়েট করতে হয় এই ব্যাপারটাতে তো এরপর দেখো সেন্ট্রাল গভর্নমেন্টের যেটা জব সেন্ট্রাল গভর্নমেন্টের যদি তোমরা এএনএম মানে জিএনএম আর বিএসসি নার্সিংয়ের যদি দেখতে চাও বিএসসি নার্সিংয়ে সেন্ট্রাল গভর্নমেন্টে জব পেতে কোনো এক্সপিরিয়েন্স লাগে না অর্থাৎ ফেসাররা কিন্তু বিএসসি নার্সিং করে পরে স্টাফ নার্স হিসেবে বা স্টাফনার্স অফিসার পোস্টে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টে একটা জব পেয়ে যাবে কিন্তু জিএনএম নার্সিং যারা করছো তাদের কিন্তু মিনিমাম দু বছরের কিন্তু তোমাদের এক্সপিরিয়েন্স লাগবে সেন্ট্রাল গভর্নমেন্টে জব পেতে সেই স্টাফ নার্স হোক আর নার্সিং অফিসার পোস্ট হোক যে কোনো একটাতেই কিন্তু তোমাদেরকে পাওয়ার জন্য এই কিন্তু দু বছরের মিনিমাম দু বছর সেই দু বছরের বেশিও তোমাদের এক্সপিরিয়েন্স থাকলেও তোমরা যেতে পারো মিনিমাম কিন্তু দু বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে নয়তো কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টে তোমরা পাবে না এটা কিন্তু একটা জিএনএমের ভীষণ বড় ডিসঅ্যাডভান্টেজ তোমাদেরকে আমি এক এক করে সব অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজগুলো বলে যাচ্ছি তোমরা তাহলে বুঝতে পারবে যে কোন দিকটাতে গেলে কতটা কি ভালো এরপর লাস্টে আমি ডিসকাস করব যে কোনটাতে তোমাদের মনে একটা কনফিউশন আসতে আসবে যে আমি জানি যে একটা ফাইন্যান্সিয়াল কন্ডিশানের একটা কনসেন কোয়েশ্চেন আসবে আমি সেটা নিয়েও ডিসকাস করেছি যে তোমরা একটু ওয়েট করো আমি সব ডিসকাস করছি দেখো এরপর প্রাইভেট সেক্টরে যেটা জব হয় প্রাইভেট সেক্টরে কী ধরনের জব হয় তুমি কোথায় যেতে পারো স্টাফ নার্স হতে পারো প্রাইভেট সেক্টরও সেম পেপার আর নয়তো কি টিচিং প্রফেশনেও তুমি যেতে পারো you <laughs> তো বিএসসি নার্সিং করার পর তোমার কাছে কিন্তু স্টাফ নার্স ফেসার্স যারা থাকছো তারা কিন্তু স্টাফ নার্সেও যেতে পারবে আর যেই যে কিছু কিছু প্রাইভেট সেক্টরগুলো আছে যেগুলো কিন্তু তোমাকে টিচিং প্রফেশনও একদম ফেসার্সদেরকে নিয়ে নেয় এটা কিন্তু বিএসসি নার্সিংয়ের ভীষণ বড় একটা অ্যাডভান্টেজ কিন্তু জিএনএম নার্সিংয়ে তুমি কিন্তু শুধুমাত্র স্টাফ নার্সের দিকে যেতে পারবে তোমার কোনো টিচিং প্রফেশনের কোনো জায়গা থাকছে না যেহেতু তোমার কাছে কোনো এক্সপিরিয়েন্স নেই আর তুমি যেহেতু ডিপ্লোমা কোর্স করছো বিএসসি কোর্স অর্থাৎ গ্র্যাজুয়েশন কোর্স করছো না তাই কিন্তু তোমার কাছে এই অপশানটা থাকছে না এটা কিন্তু একটা বিশাল বড় ডিসঅ্যাডভান্টেজ এরপর কি তোমাদের যারা নার্সিংটাকে ছেড়ে পর অন্য কোনো দিকে যেতে চাইছো অর্থাৎ নার্সিং প্রফেশনটা তোমরা করলে কিন্তু তারপর তোমরা চাইছো যে আমরা কোনো একটা কম্পিটিটিভ এক্সাম দিতে চাইবো সেটা ইউপিএসসি হোক বা ডাবলিউ বিসিএস হোক বা ব্যাঙ্ক পিও হোক বা সিএচএস এর হোক বা কিছু একটা সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষা দিতে চাইছো যেটাতে তোমাদের কিন্তু রিকোয়ারমেন্ট গ্র্যাজুয়েশন তখন কিন্তু সেই জায়গাতে বিএসসি নার্সিং কিন্তু অ্যাডভান্টেজ পাবে জিএনএম নার্সিং কিন্তু অ্যাডভান্টেজ পাচ্ছে না কারণ জিএনএমটা একটা ডিপ্লোমা কোর্স আমি আগেও বললাম আর বিএসসি নার্সিং কিন্তু একটা গ্র্যাজুয়েশান কোর্স তাহলে তোমরা যখন একটা কোনো একটা এক্সাম এই টাইপের এক্সামগুলোতে বা আরও যেগুলো আছে আদার্স কম্পিটিভ এক্সামগুলো যেগুলো তোমাদের গ্র্যাজুয়েশনটা মাস্ট সেগুলোতে কিন্তু তোমরা বসতে পারবে না একটা কিন্তু এটা বিশাল বড় ডিসঅ্যাডভান্টেজ যারা এটা একমাত্র তাদের জন্যই বলছে যারা এই নার্সিং প্রফেশনটার বাইরেও কিন্তু দিকে যাওয়ার চেষ্টা করছে তাদের জন্য এটা কিন্তু আমি বলছি আর এরপর আমাদের কি আছে যে আমরা এবারে ডিসকাস করবো যে তাহলে ডিসঅ্যাডভান্টেজটা কি কেন তাহলে আমি তোমাদেরকে অ্যাভয়েড করতে বলবো যে তোমরা ওখানে কেন যাবে না বা তোমাদের কী প্রবলেম হতে পারে যেগুলোর সম্মুখীন করবে সেটা আমরা ডিসকাস করব আর তোমাদের তাহলে জিএনএমের কী কী অ্যাডভান্টেজটা পাবে সেটা নিয়েও কিন্তু আমি ডিসকাসটা করব। দেখো এখানে আমাদের চেয়ে বড়ো যে প্রবলেমটা হয়ে থাকে যে প্রাইভেট কলেজে যে প্রবলেম যেটা হয়ে থাকে তোমরা ধরে নিতে পারো যে ধরো যে একটা তুমি বিএসসি নার্সিংয়ের প্রাইভেট কলেজে ভর্তি হলে তখন তোমার কাছে কিন্তু সাত লাখ টাকার মতন তোমার কোর্স ফি আর তিন লাখ টাকার মতন তোমার কিন্তু হোস্টেল ফিস মিলিয়ে প্রায় দশ থেকে এগারো লাখ টাকার মতন কিন্তু তোমার খরচ হয়ে যাবে একটা প্রাইভেট কলেজে বিএসসি নার্সিং কমপ্লিট করতে তা এটা একটা হিউজ অ্যামাউন্ট এটা অনেক ফ্যামিলি কিন্তু এটা এই ভারটা কিন্তু বহন করতে পারে না তাই কিন্তু তারা এই দিকে যেতে পারে না কিন্তু একটা জিনিস তোমরা যদি ভালোভাবে অ্যানালাইসিস করো এখনকার সময় এডুকেশনাল লোন পাওয়াটা খুবই ইজি হয়ে গেছে আর তার সাথে সাথে স্টুডেন্ট ক্রেডিট কার্ডেরও কিন্তু এখন একটা ব্যবস্থা করে দিয়েছে তাহলে তোমরা যদি এডুকেশনাল লোন নিয়ে পরে তোমাদের মধ্যে যদি সেই কনফিডেন্সটা থাকে যে আমরা এডুকেশনাল লোন নিয়ে পরে আমরা আমাদের এই যেই যেটা তোমাদের খরচটা হচ্ছে সেটা তোমরা বহন করে নিতে পারবে বা স্টুডেন্ট কার্ড কার্ডের মাধ্যমে অনেক অনেক কলেজ কিন্তু এখনও স্টুডেন্ট কার্ডের মাধ্যমে অ্যাডমিশন নিচ্ছে তাহলে এগুলো যদি তোমরা ভাবতে পারো একটু যদি তোমরা কনফিডেন্স দেখাতে পারো তাহলে কিন্তু আমি বলবো যে বিএসসি নার্সিংয়ে তোমরা যেতে পারো খুব একটা ভালো অপশান কারণ তুমি এখানে একটা গ্র্যাজুয়েশন ডিগ্রি পাবে গ্র্যাজুয়েশন ডিগ্রির খুব ভ্যালু কিন্তু ডিপ্লোমা ডিগ্রিতে তোমাকে আবার কিন্তু তোমাকে পোস্ট গ্রাজুয়েট বিএসসি এইসব মানে তোমাকে বিএসসিতেও আবার এলিজিবল হতে হবে পরে তুমি কিন্তু গ্র্যাজুয়েশান একটা লেটারেলট্রি এক্সাম দিয়ে পরে করতে পারবে এরপর তোমাদের কী ব্যাপারটা যে অনেকের কিন্তু মানে অনেকে যারা এগুলো কিন্তু করতে পারবে না অর্থাৎ এই ভারটা বহন করতে পারবে না তারা কিন্তু একদম যাও না কারণ তোমাদের মাথায় একটা প্রেশার থাকবে যে এত টাকার একটা ব্যাপার কিন্তু একটা জিনিস দেখো তোমার যেটা প্রায় তিরিশ হাজার টাকার উপরে তোমার স্যালারি আসছে তাহলে সেটা কিন্তু তোমার উঠাতে কোনো বিশাল একবার এক বছরের মধ্যেও মানে এক বছর না হলে তোমার দেড় বছরের মধ্যে কিন্তু তোমার সেই টাকাটা কিন্তু উঠে যাবে তো তারপর থেকে কিন্তু তুমি একদম পরে সেই ভারমুক্ত হয়ে যাবে তো এটা তোমরা ডিসকাস ভেবে দেখবে যে ফ্যামিলির সঙ্গে ডিসকাস করবে যে কি করবে এটা কিন্তু আমার উপর কোনো কিছু নয় এরপর তাহলে তোমাদের জিএনএম নার্সিংয়ের অ্যাডভান্টেজটা কোথায় দেখো জিএনএম নার্সিংয়ের ফিসটা যেটা গভর্নমেন্ট কলেজের ফিস কিন্তু অনেক কম অর্থাৎ কোর্স ফিস তিন তিন বছরে তোমাদের তিন হাজার টাকার মধ্যে লাগবে এটা তোমাদের যেই এক্সাম ফিস হয় আরও অনেক কিছু ফিস থাকে সেগুলোর উপরে হোস্টেল ফিস বারো টাকা করে পার মান্থ তোমাদেরকে দিতে হয় আর যেটা অ্যাকচুয়াল খরচা থাকে সেটা হচ্ছে ফুডিংয়ে আমি এটা ধরে নিতে পারি তোমাদের তিন হাজার টাকা করে ফুডিংয়ের খরচা অর্থাৎ তোমাদের অনেক কমের মধ্যে কিন্তু এটা হয়ে যায় তোমাদের গভর্নমেন্টে জিএনএম নার্সিংটা করা কিন্তু একটাই প্রবলেম যে এটা তোমার ডিপ্লোমা কোর্স পাবে কিন্তু তার সাথে সাথে একটা কি জিনিস যে অ্যাডভান্টেজটা কোথায় আরেকটা যে তুমি এখানে তিন বছরের মাথাতেই কিন্তু অর্থাৎ তিন বছর কমপ্লিট হওয়ার পরেই কিন্তু তুমি রেজিস্টার নার্স হয়ে যাচ্ছ অর্থাৎ তোমার কাছে কিন্তু রেজিস্ট্রেশন সার্টিফিকেট রেজিস্ট্রেশন নাম্বার চলে আসছে কিন্তু এটা যদি বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে হয় তখন কিন্তু চার বছর পর তুমি কিন্তু ওটা পাচ্ছ অর্থাৎ এইখানে তুমি তিন বছরের পর থেকেই কিন্তু ইনকাম করতে শুরু করে দিচ্ছ এখানে তোমাকে আরও এক বছর কিন্তু ওয়েট করতে হচ্ছে ইনকাম সেই একই স্যালারিটা পাওয়ার জন্য এটা একটা অ্যাডভান্টেজ কিন্তু জিএনএম নার্সিংয়ের জন্য তো আমি তোমাদের কাছে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ সবগুলোই তুলে ধরলাম এরপর তোমাদেরকে যেটা যাদের বিএসসি নার্সিংয়ের জন্য সিট হয়নি তারা কি করবে এটা অনেকের কিন্তু একটা এটা খুব ভালো একটা জায়গা যে তোমাদের এখন কিন্তু শুরু হয়ে গেছে শুরু হয়ে যাবে দু তারিখ থেকে জিএনএম নার্সিংয়ের কাউন্সিলিংটা তো তোমাদেরকে যদি একটা জিনিস দেখায় তোমরা ভালোভাবে দেখো যে এখানে কি বলা হয়েছে যে এটা আমি তোমাদেরকে কী দেখাচ্ছি অর্থাৎ এটা দেখাচ্ছে জিএনএম জিএনএমের তোমাদের ফার্স্ট রাউন্ডের রেজাল্ট কবে বেরোবে বারো এগারো দু হাজার একুশে অর্থাৎ বারো তারিখে তোমাদের কিন্তু ফার্স্ট রাউন্ডের রেজাল্ট বেরাচ্ছে আর তোমাদের বিএসসি নার্সিংয়ের দেখো ফার্স্ট সেকেন্ড রাউন্ডের রেজাল্ট বেরোবার পর তোমাদের রিপোর্টিং করতে কবে থেকে কবে ডেট দিয়েছে এগারো থেকে ষোলো তারিখ অর্থাৎ তার মধ্যে কিন্তু তোমরা জেনে যেতে পারছ যে তোমরা কোনো একটা প্রাইভেট মানে গভর্নমেন্ট কলেজে জিএনএমএ কলেজে চান্স পেয়েছ কি না যদি তোমরা জিএনএম একটা গভর্নমেন্ট কলেজে চান্স পেয়ে যাও যদি কেউ কারো কন্ডিশন কন্ডিশান সেরকম ভালো না হয় যে তোমরা ওই ভাটটা বন্ধ করতে পারবে না তবে অভিয়াসলি কিন্তু তোমরা জিএনএমটাতে ভর্তি হয়ে যাবে কিন্তু যদি তোমরা ভাবো যে আমি প্রাইভেট কলেজের ভাট একটা বহন করে নিতে পারবে একটা গ্র্যাজুয়েশান ডিগ্রি তুমি সাথে পাবে তাহলে কিন্তু তুমি এই দিকে যেতে পারো কারণ তোমার কিন্তু ওখানে তারপরে দেড় বছর পরেই কিন্তু তুমি তোমার পুরো টাকাটা কিন্তু তোমার মেকআপ হয়ে যাবে যেটা তুমি স্যালারি পাবে তো এটা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ অ্যাডভান্টেজ আর তোমরা যারা এখনও পর্যন্ত ওই ভিডিওগুলো দেখো এনএম জিএনএম এর যে ভিডিওগুলো আমরা চ্যানেলে আপলোড করেছি আমি আই বটনটা ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো তোমরা যদি ভিডিওগুলো না দেখে থাকো ভিডিওগুলো দেখবে আমরা কিন্তু খুব ডিটেলসে ভিডিওগুলো আলোচনা করবো আর পরবর্তীকালে যেরকমভাবে রেজিস্ট্রেশন কেমনভাবে করবে চয়েস ফিলিং কেমন করে করবে সব নিয়ে কিন্তু একটা ভিডিও আসতে চলেছে যে সব কিন্তু পিডিএফের মাধ্যমে আমি তোমাদেরকে চয়েস ফিলিংটা দিয়ে দেবো তো আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই একটা লাইক করবে এবং ভিডিওটি অন্যদের সাথেও শেয়ার করে যাতে তোমাদের অন্যান্য বন্ধুরাও জানতে পারে যে এরকম গুরুত্বপূর্ণ বিষয়টি আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবে আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ